পবিত্র হজ আজ লাখো কণ্ঠে লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান। দুপুরে মসজিদে নামিরা থেকে দেয়া হবে হজের খুতবা, এরপর জোহর ও আসরের নামাজ পড়বেন হাজেরা, কাল কুরবানি দিয়ে ঈদুল আজহা পালন করবেন হাজেরা। তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস, মরুভূমির দেশে যা অনুভূত হয় আরও তীব্রভাবে। তবে আরাফাতের ময়দানে সমবেত হাজিদের কণ্ঠে কোনো আর্তনাদ নয়, ভেসে আসছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি উপস্থিত, হে আমার রব আমি উপস্থিত। গতকাল সোমবার মিনায় তাবুতে রাত কাটিয়েছেন হাজিরা, মঙ্গলবার ভোর থেকেই একে একে জড়ো হন বিদায় হজের স্মৃতি বিজড়িত আরাফাতের ময়দানে। মিনা থেকে আরাফাতের 14 কিলোমিটার পথ যাতায়াতে ছিল বাস ও ট্রেন, পায়ে হেঁটেও পৌঁছেছেন অনেকে। স্থানীয় সময় দুপুরে মসজিদে নিমরায় দেয়া হবে হজের খুতবা, যা অনুবাদ হবে 20টি ভাষায়। মূল খুতবা দেবেন সৌদি আরবের সিনিয়র ওলামা কাউন্সিলের সদস্য ডক্টর ইউসুফ বিন মোহাম্মদ বিন সাইদ। সন্ধ্যায় মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেবেন হাজিরা, সেখানে খোলা আকাশের নিচে রাত কাটাবেন তারা, কুড়াবেন ছোট আকৃতির পাথর। পরদিন মিনা হয়ে মক্কায় ফেরার পথে পাথর ছুড়বেন শয়তানকে উদ্দেশ্য করে। কাল কাবা শরীফে তাওয়াফ করবেন হাজিরা, কোরবানি দিয়ে পালন করবেন ঈদুল আজহা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। অন্যান্য বারের তুলনায় এবারের হজ নানা দিক থেকে বেশ আলাদা। হাজিদের সুবিধায় বেশ কিছু নতুন পদক্ষেপ নেয় সৌদি প্রশাসন। বিমার খরচ যেমন কমানো হয়, তেমনি ছিল হজ প্যাকেজের কিস্তি সুবিধা। এছাড়া হজ ব্যবস্থাপনা সহজ করতে বৃদ্ধি করা হয় রোবটের ব্যবহার। 160 দেশের 20 লাখ মানুষ নিয়ে শুরু হয়েছে পবিত্র হজ। করোনা মহামারীর পর এত বড় জনসমাগম দেখল মক্কা। শুধু জনসংখ্যার দিক থেকেই নয়, বেশ কিছু দিক থেকে এবারের হজ আলাদা। এবছর বিমা খরচ জনপ্রতি 109 থেকে 73% কমিয়ে আনা হয়েছে 29 রিয়ালে, আর উমরার ক্ষেত্রে বিমা খরচ কমানো হয়েছে 63%। পাশাপাশি এই প্রথমবার অভ্যন্তরীণ হজ যাত্রীদের প্যাকেজের খরচ 3 কিস্তিতে পরিশোধের সুযোগও দিচ্ছে সৌদি। পরিবহনে বেশ কিছু নতুন পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার। বিভিন্ন ঐতিহাসিক স্থানে যাতায়াতে হাজিদের দেয়া হয়েছে 1000টি বৈদ্যুতিক স্কুটার। আছে কৃত্রিম বুদ্ধিমত্তায় স্বয়ংক্রিয়ভাবে চালিত বাস। কাদানা স্টেশন থেকে খোলা হয়েছে 2 কিলোমিটার দীর্ঘ টানেল। আর হাজিদের যে কোনো প্রশ্নের জবাব দিতে রাখা হয়েছে বহুভাষী রোবট। হজ যাত্রা সহজ করতে 2019 সালে মক্কা রুট ইনিশিয়েটিভ খোলা হয়েছিল তুরস্ক ও আইভরি কোস্টে। এই প্রথমবার সেই পরিষেবা ভোগ করছে বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া সহ বেশ কিছু দেশ। এছাড়াও হজ যাত্রীদের সহায়তায় 2 মসজিদে নিয়োগ দেওয়া হয়েছে 14,000 কর্মী। প্রথমবার এতে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন বিদেশি স্বেচ্ছাসেবীরাও। ধর্মীয় আচার অনুষ্ঠানে ভুলভ্রান্তির সংশোধনে মক্কায় খোলা হয়েছে হজ ও উমরা প্রসিকিউশন। পরিবেশের ভারসাম্য রক্ষায় এই প্রথম নিয়ন্ত্রণ করা হবে শব্দের মাত্রা, সেই সাথে কয়েক স্থানে করা হচ্ছে 1500 প্রদর্শনী। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে নগরবাসী। ঈদ যাত্রায় চাপ বেড়েছে সড়ক ও রেলপথে। থেমে থেমে বৃষ্টি ভোগান্তিতে ফেলেছে ঘরমুখী মানুষকে। সকাল থেকে ভিড় দেখা গেছে মহাখালী, গাবতলী ও সায়দাবাদ বাস টার্মিনালে। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। সড়কে গাড়ির চাপ বেড়েছে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে। একই পরিস্থিতি সাভার, গাজীপুরে চন্দ্রা মোড় ও টাঙ্গাইল মহাসড়কেও। পাটুরিয়া ঘাটেও বেড়েছে গাড়ি ও যাত্রীর চাপ। এদিকে কমলাপুর রেল স্টেশন থেকে প্রায় 2 ঘন্টা দেরিতে ছেড়েছে নীলসাগর ও ধূমকেতু এক্সপ্রেস। দর্শক, রেলপথে এবং সড়কপথে যাত্রার খবর জানাতে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত আছেন। রেলপথে যাত্রার খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত আছেন সারওয়ার সুমন, এবং বাইপাল সড়ক থেকে যুক্ত আছেন মোর্শেদ হাসিব। শুরুতে সুমনের কাছে চলে যাব। সারওয়ার সুমন, কি পরিমাণ যাত্রীদের চাপ দেখছেন, আর ট্রেনের শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা আর আছে কিনা জানান।
আসলে আপনি যেটি বললেন একটু আগে খবরে বললেন যে নীল সাগর এবং ধূমকেতু এক্সপ্রেস এই দুটি ট্রেনই সবচেয়ে বেশি লেট করেছে, প্রায় দুই ঘন্টার মতন লেটে ছেড়ে গেছে। এছাড়া সুন্দরবন এক্সপ্রেস খুলনাগামী সেটি এক ঘন্টার মতো দেরিতে গেছে। বাকি সব ট্রেন যেগুলো ছেড়ে গেছে কিংবা যাচ্ছে, যেমন কিছুক্ষণ আগেই চট্টলা এক্সপ্রেস ঠিক সময়ে ছেড়ে গেছে, একতা এক্সপ্রেস ঠিক সময়ে ছেড়ে গেছে, এবং চাঁপাইনবাবগঞ্জগামী বনরতা এক্সপ্রেস সেটিও একটা দেড়টা বাজে ঠিক সময়ে ছেড়ে যাবে বলে মনে হচ্ছে। তো এখন পর্যন্ত আসলে রেলের যাত্রীরা যারা ট্রেনে করে গেছেন কিংবা যারা যাচ্ছেন তাদের যে আসলে মন্তব্য, যেটি বলতে হয় যে রেল বিভাগ কিন্তু অন্তত ট্রেনের যাওয়াটা, আসলে ঘরে ফেরার যে যাত্রাটা, এই যাত্রাটা নির্বিঘ্ন করতে কিন্তু রেল কর্তৃপক্ষ একরকম এখন পর্যন্ত সফল। যদিও আজ গার্মেন্টস কারখানাগুলি ছুটি হয়ে যাবে, অর্থাৎ বলা যায় যে দিনের পরের দিকে অর্থাৎ বিকেলের দিকে এবং রাতের ট্রেনগুলিতে বাড়তি চাপ যাত্রীদের হবে। যেমন গত রাতে পঞ্চগড় এক্সপ্রেসে দেখা গেছে যে অতিরিক্ত চাপ ট্রেনটি কানায় কানায় ভরে গেছে, এবং এখনও দেখতে পাচ্ছেন যে পরবর্তী ট্রেনগুলির জন্য এভাবে কিন্তু চেক করে যাত্রীদেরকে ঢোকানো হচ্ছে স্টেশনে। এবং এর আগেও আপনি যেটি দেখছেন এই চিত্রের আগে কিন্তু এর আগে দুই দফা চেকিং শেষ করে আসতে হয়েছে, যার কারণে স্টেশনে কিন্তু যাত্রী ছাড়া অন্য কারো যে ভিড়, বাড়তি ভিড় যেগুলো আমরা চিরাচরিত ভাবে দেখে এসেছি অতীতে, সেই ভিড় কিন্তু স্টেশনে একবারে নেই। যাত্রীরা নির্বিঘ্নে আসছেন এবং নির্বিঘ্নে ট্রেনগুলো কোন রকম শিডিউল বিপর্যয় ছাড়াই কিন্তু আজকের ট্রেন যাত্রা চলছে। তো সবশেষ এই ছিল খবর কমলাপুর স্টেশন থেকে। নিশি সুমন, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে মোর্শেদ হাসিবের কাছে চলে যাব সড়ক পরিস্থিতির খবর জানাতে, বাইপাল সড়ক থেকে যুক্ত আছেন তিনি। হাসিব, আপনার কাছে কি খবর আছে, শেষ পরিস্থিতি কি সড়কের? এখানে আসলে পরিস্থিতি হচ্ছে এরকম যে এখান থেকে উত্তরবঙ্গে যাওয়ার যে বাসগুলো সেখানে ভিড় বাড়ছে স্বাভাবিকভাবেই। আশুলিয়া, বাইপাল এই এলাকাগুলোতে অনেকগুলো তৈরি পোশাক শিল্প কারখানা রয়েছে, সেখানে অনেক মানুষ কাজ করে এবং তারা অনেকে উত্তরবঙ্গ থেকে এসছে, ফলে সেদিকে যাওয়ার একটা ভিড় আছে। আর একটা ভিড় আছে যারা বিভিন্ন উত্তরবঙ্গের জেলা শহরে কাজ করে তারা ঢাকায় ফিরছে, এবং অনেকে এখান থেকে চাঁদপুর দিকে যাচ্ছে কিংবা খুলনার দিকে যাচ্ছে, ফলে চার রকমের ভিড় এখানে দেখা যায়। একদল মানুষ দক্ষিণবঙ্গের দিকে যাচ্ছে, একদল মানুষ উত্তরবঙ্গের দিকে যাচ্ছে, একদল মানুষ ঢাকার দিকে যাচ্ছে। তো এইরকম একটা অবস্থা এখানে আছে। সবচেয়ে বড় যে বিষয়টি এখানে গত দুই ঘন্টা কিংবা তার বেশি সময় ধরে আমি দেখতে পেরেছি সেটা হচ্ছে কি, যেহেতু এখানে বহু ধরনের মানুষ আছে, বহু দিকের যাতায়াতের পরিবহন রয়েছে এবং একই সঙ্গে পশুর ট্রাকও আসছে, ফলে পুরো রাস্তাটা যতটুকু ফাঁকা রাখা যায়, মানুষের চলাচলের জন্য সুবিধা করা যায়, সেই বিষয়টি নিশ্চিত করতে ট্রাফিক পুলিশ যথেষ্ট কাজ করছে। এবং এর সাথে জাস্ট একটু ভোগান্তি যোগ হয়েছে যেটা, সেটা হচ্ছে বৃষ্টি। সকাল থেকে মেঘ করেছে, দফায় দফায় বৃষ্টি হচ্ছে, যদিও খুব জোরে হচ্ছে না, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তারপরে সেটা ভোগান্তি তৈরি করেছে। যাত্রীদের নানান ধরনের অভিযোগ রয়েছে, গত বছর যে ভাড়া ছিল 1200 টাকা সেটি এখন 1500 টাকা চাওয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই যেটা করা হয়েছে যে আমি যদি আপনাদেরকে আমার পিছনে একটু দেখানোর চেষ্টা করি যে এই যে ভিড়টা আপনারা দেখতে পাচ্ছেন, তো এই এই ভিড়ের যে জায়গাটা সেই জায়গাটার একটা মূল কারণ হচ্ছে গিয়ে যেহেতু চার রাস্তার মাথা, সেখানে কিন্তু মানুষের জড়ো হচ্ছে, জড়ো হওয়ার কারণে যেটি হচ্ছে সেটা হচ্ছে নানামুখী চাপ তৈরি হচ্ছে। তারপরও যেটা আমরা যেটা দেখেছি যথেষ্ট চেষ্টা করা হচ্ছে, ভাড়ার অভিযোগটা ছাড়া আসলে তেমন কোনো অভিযোগ নাই, যথেষ্ট বাস রয়েছে বাড়ি ফেরার জন্য। মানুষের শুধু একটাই কথা, বাড়ি ফিরতে চায়, আনন্দে পরিবারের পরিজনের সাথে ঈদ করতে চাই। তো এই হচ্ছে সবকিছু মিলিয়ে অবস্থা, হয়তো পরবর্তী খবর অন্য জায়গা থেকে আপনার সাথে যোগ হবো। হাসিব, অনেক ধন্যবাদ, অবশ্যই পরে খবর আমরা আপনার কাছ থেকে আরো বিস্তারিত খবর জেনে নিব। দর্শক, রেলপথ এবং সড়ক পথে ঈদ যাত্রার খবর জানাতে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। দর্শক, ঢাকার বাইরেও ঈদ যাত্রার খবর জানাতে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত আছেন। গাজীপুর থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন রফিকুল ইসলাম খান, এবং মুন্সিগঞ্জ থেকে আমি দেখতে পাচ্ছি শুভ ঘোষ যুক্ত আছেন। রফিকুল ইসলাম খান, এই মুহূর্তে মহাসড়কের কি অবস্থা আমাদের জানান। নিশি, গত 24 ঘন্টা যাবৎ কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রমূর্তি কেন্দ্র করে যে যানবাহনের লম্বা সারি সেটি কিন্তু এখনও রয়েছে। আপনাকে যদি একটু দেখাই, আপনি যে গাড়ির লম্বা সারি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু গতকাল দুপুর থেকে এইভাবে লম্বা সারি হয়েছে, সেটি কিন্তু এইভাবে আসলে যে সমস্ত গাড়ি এবং মানুষ কিন্তু বাড়ি যাচ্ছে, তো 24 ঘন্টা যাবতই এভাবে যাচ্ছে। আপনি জানেন যে গতকাল দুপুরের সময় আংশিক শিল্প কারখানা যখন ছুটি হয় তখনই কিন্তু মহাসড়কে যাত্রী এবং যানবাহনের যে চাপ সেটি বেড়ে যায়,
সড়ক বেড়ে যাওয়ার পরই কিন্তু মহাসড়কে যে যানবাহনের দীর্ঘ সারি সেটি লক্ষ্য করা যায়, সেই সারি এখনও রয়েছে। তো আপনি জানেন আজকে দুপুরের পর কিন্তু গাজীপুরে যে 4,300 শিল্প কারখানা রয়েছে সব কারখানা কিন্তু আজকে বন্ধ হয়ে যাবে, এবং বন্ধ হওয়ার পরে কিন্তু মহাসড়কের যে যানবাহন এবং যাত্রী চাপ আরও কিন্তু বেড়ে যাবে। তখন আসলে হাইওয়ে পুলিশ এবং মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ সকলেই কিন্তু এই চাপ সামাল দেওয়ার জন্যই আসলে তারা কাজ করে যাচ্ছেন। আমি রয়েছি চন্দ্রামুড়ে, চন্দ্রামুড়ে কিন্তু যানজট নিরসনের জন্য এবং ট্রাফিক ব্যবস্থা করা যেভাবে করা হয়েছে সেটি পরিদর্শনের জন্য একজন ডিআইজির নেতৃত্বে এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন তারা যানজট নিরসনের জন্য কাজ করে যাচ্ছেন, একজন ডিআইজি এখানে মনিটরিং করছেন। তো আপনি দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক মানুষ কিন্তু চন্দ্রামুড়ে আসলে অপেক্ষা করছেন তাদের নির্ধারিত যানবাহনের অপেক্ষায়। যদিও বিপুল সংখ্যক গাড়ি আছে কিন্তু এই গাড়িগুলো কিন্তু আগে থেকে ভরে আসছে, যে কারণে এই সমস্ত মানুষ আসলে যেতে পারছে না। যদিও কিছু সংখ্যক গাড়ি খালি রয়েছে সেই সমস্ত গাড়িতে তারাও কিন্তু যেতে পারছে না, অতিরিক্ত ভাড়া আদায়ের একটি অভিযোগ রয়েছে। যে সমস্ত গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে তারা একটি অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন। তাছাড়া ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যে সড়কটি রয়েছে সেই সড়কেও কিন্তু যানবাহন চলাচল করছেন, তবে সেই সড়কেও কিন্তু গাড়ির গতি রয়েছে কম এবং মানুষের উপচে পড়া ভিড় রয়েছে। তো এখন পর্যন্ত দুটি সড়কের এই ছিল সর্বশেষ পরিস্থিতি। নিশি, অনেক ধন্যবাদ রফিকুল ইসলাম খান। আমরা এবার শুভ ঘোষের কাছে যাব। শুভ ঘোষ, আপনি এখন পদ্মা সেতু ঠিক কোন প্রান্তে রয়েছেন এবং আপনার কাছে সবশেষ কি খবর আছে? নিশির, টানা বেশ কয়েক ঘন্টা ধরে কিন্তু পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজা এলাকাতে বৃষ্টিকে উপেক্ষা করে মানুষের বাড়ি ফেরার যে ভিড় সেটি কিন্তু এখনও অব্যাহত আছে। কিছুক্ষণ পরপর কিন্তু যানবাহনের একটি দীর্ঘ সারি তৈরি হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে সেগুলো টোল দিয়ে কিন্তু সেতু অতিক্রম করে চলে যাচ্ছে। এছাড়াও আপনাকে যদি একটি বিষয় জানিয়ে রাখি, ঢাকা থেকে ভেঙে ভেঙে মাওয়া পর্যন্ত যারা আসছেন তারা কিন্তু আসলে অন্যান্য পরিবহনে উঠে যারা গন্তব্যের উদ্দেশ্যে যাবেন তারা কিন্তু বেশ অনেকটা ভোগান্তিতে পড়েছেন বৃষ্টির কারণে। এছাড়াও আমরা দেখছি যে টোল প্লাজা এলাকা থেকে কিন্তু উত্তর থানা যে গোলচত্বর এলাকা সেখানে কিন্তু যানবাহনের একটি দীর্ঘ সারি রয়েছে। বিশেষ করে এর মধ্যে কিন্তু যাত্রীবাহী বাস এবং মোটরসাইকেলের সংখ্যাই সবচাইতে বেশি। তবে সেতু কর্তৃপক্ষ বলছে টানা বেশ কয়েকদিনে যানবাহনের যে চাপ ছিল সেই চাপকেও কিন্তু আজকে ছাড়িয়ে গেছে, অর্থাৎ ভোররাত থেকে কিন্তু এখন পর্যন্ত যানবাহনের একটি দীর্ঘ সারি তৈরি হয়েছে এবং সেই সারিতে কিন্তু মোটরসাইকেলের সংখ্যা যেমন চোখে পড়ার মতো রয়েছে এবং যাত্রীবাহী বাসের পাশাপাশি প্রাইভেট কারের সংখ্যাও কিন্তু রয়েছে অনেক। তবে সেই সব বাড়ি ফেরা মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে যতই বৃষ্টি কিংবা দুর্ভোগ হোক না কেন আপন ঠিকানায় ফিরতে যে কোনো কষ্ট মেনে নিতে তারা রাজি আছেন। তবে নিজস্ব পরিবহন মোটরসাইকেলে কিন্তু যাতায়াতের কারণে তাদের ভোগান্তি কমছে তারা বলছেন। তো সব মিলিয়ে নিশি যেটা বলা যায় যে বাড়ি ফেরা মানুষের যে ভিড় সেটি কিন্তু এখনও বাড়ছে এবং সন্ধ্যা পর্যন্ত হয়তো রাত পর্যন্ত এই ভিড়টি থেমে থেমে অব্যাহত থাকবে। তো সব মিলিয়ে যেটি বলা যায় যে উপচে পড়া যেসব মানুষ বাড়িতে ফিরছেন তারা বৃষ্টির মধ্যে দুর্ভোগে পড়লেও সড়ক পথে কিন্তু যানবাহনের যানজটের কারণে একটা ধীরগতি রয়েছে। এছাড়া বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুর এবং মুন্সিগঞ্জ থেকে যাত্রার খবর জানাতে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। গোখাদ্যের চড়া দামে মূলধন বাঁচানোই চ্যালেঞ্জ ছোট খামারিদের, সাথে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর বাণিজ্যিক খামার দুশ্চিন্তায় ফেলেছে তাদের। প্রতিযোগিতায় টিকতে না পেরে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন অনেকে। বছরের অপেক্ষা যেন ফুরায় না, মায়া কাটিয়ে যখন বিদায়ের পালা তখনও দুশ্চিন্তায় এই তরুণ খামারি। গরুর খাবারের চড়া দাম রক্ষণাবেক্ষণে খরচ বেড়েছে নিত্যপণ্যের মতোই, তাই কাঙ্ক্ষিত লাভ পাওয়া নিয়ে শঙ্কায় ছোট খামারিরা। কর্পোরেট লেভেলের যারা ব্যবসায়ী ওদের 65 না 165 টাকা গমের ভুষিও হলো ওনাদের কোনো সমস্যা নেই, তাদের কাস্টমার আছে। খাবারের দাম এরকম মধ্যবর্তীতেই নিয়ে যায় তাহলে আমরা প্রান্তিক খামারের অধঃপতনে আমরা খামার বিলুপ্ত হয়ে যাব। কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগে তৈরি বড় খামারের দৌরাত্ম্যে অস্তিত্ব সংকটে ছোট খামারগুলো, এর সাথে কর্মসংস্থান হারাচ্ছে কর্মচারীরা। সবে আমরা কি না আমাকে কোনো এখানে কোনো ফসল ফেলা পারি না, আমরা কোনো কিছু পাই না। মালিক যদি গরুটি বেচতে না পোষাইতে পারে তাহলে আমাদের মতো লোক কীভাবে চাকরি করবো ওই জায়গায়। ঈদ ঘিরে মৌসুমি ব্যবসায় নেমে এখন হতাশায় এই খামারিও। নিজ গ্যারেজে হাতে গোনা কয়েকটি গরু থেকে যে লাভের আশা করেছিলেন তা দূরে থাক, এখন মূলধন টিকিয়ে রাখতেই পেরেশান।
এই গরু আনছি এখন এই গরুর টাকা উঠবে কি না আল্লাহ করবে, এইভাবে গরু হয় নাকি ব্যবসা লস দেওয়া যাবে। সিন্ডিকেটের দৌরাত্মে গোখাদ্যের উচ্চমূল্য চিন্তায় ফেলেছে বড় খামারিদেরও। পরিস্থিতি মোকাবেলায় তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছেন তারা। দানাদারের দামটা এটা আসলে আমি বলবো যে মানে এটা আর্টিফিশিয়ালি এটা করা হয়েছে। আমার কাছে মনে হয় এই বছর বাংলাদেশে বড় গরুর লক্ষ্যমাত্রাটা আসলে অর্জন হবে বলে মনে হচ্ছে না। সংকট থেকে উত্তরণে তৈরি খাবারের বদলে ঘাসের উপর নির্ভরশীলতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের। অযৌক্তিক দাম বৃদ্ধি ঠেকাতে সরকারের হস্তক্ষেপেরও দাবি তাদের। আমরা খামারিরা সবাই মিলে যদি বেশি বেশি করে গরুকে ঘাস খাওয়াই এবং দানাদার যদি কম খাওয়াই তাহলে আমাদের প্রোডাকশন কষ্ট কম হবে, আর দানাদাররা যেইভাবে আমাদেরকে ম্যানিপুলেট করে তখন তারা সেই জায়গা থেকে নেমে আসতে বাধ্য হবে। ছোট বড় সব খামারির প্রত্যাশা সরকারের সুনির্দিষ্ট পদক্ষেপই পারে সম্ভাবনাময় এই খাতকে সামনে এগিয়ে নিতে। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। কোরবানি পশুর হাটের খবর জানাতে এই মুহূর্তে রাজধানী তেজগাঁও থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন ফয়সাল হোসেন। ফয়সাল, আজকের দিনে ক্রেতা সমাগম কেমন দেখছেন এবং দামের ব্যাপারে ক্রেতারা কি বলছেন? দামের ব্যাপারে যেটা গতকালকের থেকে আজকের দামটা আসলে একটু কম মনে হচ্ছে, মানে একটু কম মানে একদমই একটু কম। হয়তো যে গরুগুলো কালকে 2 লাখ টাকা দিয়ে বিক্রি হতো বা 2 লাখ টাকা চাইতো ব্যাপারীরা, সেই গরুগুলো আজকে 1,90,000-1,85,000 এরকম চাচ্ছে। যেই গরুগুলো হয়তো 1.5 লাখ টাকা বিক্রি হতো সেই গরুগুলো 1,40,000-এ ছেড়ে দিচ্ছে। যেহেতু সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো হাটে আসলে এই খোলা হাটে গরু রাখাটা একটা, আপনি জানেন যে এই অবস্থায় গরুর ব্যাপারীরা রাখতেও পারছেন না, তো এইটা বিবেচনায় কিছুটা গতকালকে থেকে আজকে দাম কম মনে হচ্ছে। তবে ভিড় যদি বলি হাটে, কিন্তু গতকালকে তেমন একটা ভিড় ছিল না, আজকে কিন্তু ক্রেতাদের প্রচণ্ড ভিড় আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটি হাটেই কিন্তু ক্রেতা বোঝাই এবং দাম আদামি করছেন যাদের ব্যাপারী তাদের সাথে, এবং আজকে কিন্তু সকাল থেকেই গরু বিক্রি হচ্ছে, যেটা গত 2 দিন আমরা গরু তেমন একটা বিক্রি হতে দেখিনি। তবে ধারণা করা হচ্ছে যে বেলা বাড়ার সাথে সাথে হয়তো ক্রেতা সমাগম আরও বাড়বে এবং হাটের দামও হয়তো আরও একটু কমতে পারে। আর এই বৃষ্টি যদি অব্যাহত থাকে সেক্ষেত্রে হয়তো দাম আর একটু কমবে। তবে দাম যতটুকুই কমেছে তারপরেও ক্রেতারা যেটা বলছে যে গতবার বা তার আগের বারের তুলনায় দাম অস্বাভাবিক বেশি, এবং এই বেশির কারণ হিসাবে যারা এখানকার ব্যাপারী তারা বলছে যে খাবারের দাম অনেক বেশি থাকায় গরুর দাম বাধ্য হয়ে তাদের বেশি নিতে হচ্ছে। এই ছিল মূলত তেজগাঁও হাট থেকে সর্বশেষ পরিস্থিতি। ফয়সাল, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, কোরবানির পশুর হাটের খবর জানাতে তেজগাঁও থেকে আমাদের সহকর্মী ফয়সাল হোসেন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আমরা এবার পরের খবরে চলে যাব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 24 ঘণ্টায় সরানো হবে কোরবানির বর্জ্য। জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান মেয়র শেখ ফজলে নূর তাপস। অনুরোধ করেন পরিচ্ছন্নতা কার্যক্রমের সুবিধায় ঈদের দ্বিতীয় দিনের মধ্যে পশু কোরবানি করার। ঝড় হলেও যেন মুসল্লিরা সুষ্ঠুভাবে জামাতে অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি। কোথাও কোনো যাতে করে পানি না পড়ে এবং পানি যেটা পড়ার জায়গা এবং সেখান থেকে যাতে করে কোনো জলাবদ্ধতা না হয় সেদিকেও আমরা প্রস্তুতি নিয়েছি। বাংলাদেশের কাছে কখনোই সেন্ট মার্টিন দ্বীপ চায়নি যুক্তরাষ্ট্র। নিয়মিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান তার দেশ বাংলাদেশ সরকারের কাছে সেন্ট মার্টিন চায় এমন খবরটি সঠিক নয়, এ নিয়ে কোনো আলোচনায় যুক্ত হয়নি ওয়াশিংটন, কারণ যুক্তরাষ্ট্র বরাবরই বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করে। দাবি করেন দুদেশের অংশীদারত্বের সম্পর্ককে গুরুত্ব দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর। যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়াকে সমর্থন করে বলেও জানান তিনি। ব্যাংক খাতে অনিয়মের প্রভাব পড়েছে মূলধন সংরক্ষণে। চলতি বছরের মার্চ পর্যন্ত 10 প্রতিষ্ঠানের ঘাটতি ছাড়িয়েছে 30,500 কোটি টাকা। এতে গ্রাহকের আমানত ঝুঁকিতে পড়েছে বলে জানান অর্থনীতিবিদরা। আর ব্যাংক নির্বাহীরা বলছেন দুর্বল ব্যবস্থাপনা এবং ক্রমবর্ধমান লোকসানেই বাড়ছে মূলধন ঘাটতি। মাসুম মিয়ার প্রতিবেদন।
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মূলধন সংরক্ষণে রাখতে পারেনি দেশে 10টি ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এক পরিসংখ্যানে এই তথ্য উঠে আসে। কেন্দ্রীয় ব্যাংকের দেয়া সবশেষ তথ্য মতে 2023 সালের মার্চ পর্যন্ত রাষ্ট্রীয় মালিকানাধীন ও বিশ্বায়িত 6 ব্যাংকের ঘাটতি অন্তত 26,000 কোটি টাকা, আর 4টি বেসরকারি ব্যাংকের মূলধন ঘাটতি 4,000 কোটি টাকার বেশি। এমন পরিস্থিতির জন্য ক্রমবর্ধমান লোকসানকেই দায়ী করলেন এবিবির সাবেক এই সভাপতি। বলেন, লাগামহীন অব্যবস্থাপনার কারণে ঝুঁকিতে পড়েছে গ্রাহকদের আমানত। ব্যাংক যদি প্রফিটেবল না থাকে তাহলে স্বাভাবিকভাবেই আপনার লস হবে, এবং যে জন্য আপনি এইসব ব্যাঙ্কগুলোর কথা বললেন, এইসব ব্যাঙ্কগুলো কিন্তু এখন কিন্তু পিএনএল যদি দেন ইটস এ লস, যার জন্য কিন্তু ক্যাপিটালটা কিন্তু ইজ গেটিং ইটেন আপ। বা সরকারি ব্যাংক সুবিধা যেটা আছে, যেহেতু এখানে একটা সরকার একটা প্রচ্ছন্ন সাপোর্ট কিন্তু এখানে আছে, কিন্তু প্রাইভেট সেক্টর ব্যাংক যেগুলো হচ্ছে সেখানে কিন্তু আমি যখন ডিপোজিট রাখতে যাই আমি কিন্তু ডেফিনেটলি দেখি কেন যে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি ব্যাপারটা আসছে। বেসরকারি মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ মূলধন ঘাটতি আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেডের। তালিকায় আরও আছে ন্যাশনাল ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক ও পদ্মা ব্যাংক লিমিটেড। আমরা দেখেছি এখানে অনেক ধরনের ডিরেক্টেড লেন্ডিং ছিল, অনেক ধরনের অব্যবস্থাপনা ছিল, ডিরেক্টরস লেভেলই বলেন বা ম্যানেজমেন্ট লেভেলই বলেন, এবং এগুলি কিন্তু অনেকগুলো কেস কিন্তু এখনও চলছে। আপনারা আমরা দেখেছি ল এনফোর্সমেন্ট এজেন্সি কিন্তু ইনভলভ হয়েছে, ইন্সপেকশন করছে, ইনভেস্টিগেশন করছে কী ঘটনাগুলো ঘটেছিল, আসলে সেই জন্যই হয়েছে। অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে চাই, ব্যাংকিং সেক্টরটাকে আমাদের বাঁচাতে হবে আগামী দিনে। অতীতে যা হয়েছে আর তো আমার নতুন করে বলার কিছুই নাই, কিন্তু ঋণ বরাদ্দ যে করা হচ্ছে, আপনি টোটাল আপনার ডিপোজিট হলো $15 billion, এর ভিতরে যদি আপনি $3 billion একটা শিল্প গোষ্ঠীর কাছে দিয়ে যান, এটা কিন্তু সাধারণ মানুষের আমানতকারীর অর্থ কিন্তু আপনি নিরাপদ রাখছেন না। আন্তর্জাতিক মানদণ্ড ব্যাসেল 3 অনুযায়ী ব্যাংকের ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে 12.5% মূলধন সংরক্ষণের বাধ্যবাধকতা রয়েছে। সাধারণ যারা ডিপোজিটর রয়েছে তাদের অর্থ আপনি কি করে নিশ্চয়তা দিবেন? মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। এবার খেলার খবর জানাবো। অবশেষে আনুষ্ঠানিকভাবে ওয়ান ডে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি, আসর শুরুর ঠিক 100 দিন আগে। 10 ভেন্যুতে হবে 10 দেশের টুর্নামেন্ট। বাংলাদেশের খেলা পড়েছে ধর্মশালা, চেন্নাই, পুনে, মুম্বাই, দিল্লি আর কলকাতায়। টাইগারদের প্রথম ম্যাচ অক্টোবর আফগানদের বিপক্ষে ধর্মশালায়। আর পাকিস্তানের বিরোধিতা সত্ত্বেও চির প্রতিদ্বন্দ্বিতার ভারত পাকিস্তান দ্বৈরথ হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। 10 দেশ, 1 ট্রফি, 46 দিনের আসর শুরু হতে বাকি 100 দিন। 48 ম্যাচের বহুল আকাঙ্ক্ষিত বিশ্বকাপ ক্রিকেটের সূচি ঘোষণা হলো এমন ল্যান্ডমার্ক ক্ষণে। মুম্বাইয়ে জমকালো আয়োজন না থাকলেও ঘটা করেই প্রকাশ পেল সূচি। দুই সাবেক তারকা বীরেন্দ্র সেবাগ ও মুত্তিয়া মুরলীধরনকে সঙ্গী করে বিসিসিআই সচিব জয় শাহ এবং আইসিসি প্রধান নির্বাহী জেফ অ্যালারডাইস সূচি ঘোষণা করেন। ভারতের 10 ভেন্যুতে হবে বিশ্ব আসর, শুরু আর শেষ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। লাখো আসনের এই স্টেডিয়াম ভারতের সবচেয়ে বড় ভেন্যু। পাকিস্তানের আপত্তি সত্ত্বেও সেখানেই হবে ভারতের সঙ্গে চির প্রতিদ্বন্দ্বিতার ম্যাচ। তবে পাকিস্তান সেমিতে উঠলে খেলবে কলকাতায়, ভারত উঠলে মুম্বাইয়ে। কেবল পাক ভারত সেমি হলেই তা হবে কলকাতায়। যে ম্যাচ দিয়ে শেষ হয়েছিল 4 বছর আগের বিশ্ব আসর, সেই ম্যাচ দিয়েই এবার হবে শুরু। 5 অক্টোবর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড আর রানার্স আপ নিউজিল্যান্ড। স্বাগতিক ভারত তাদের অভিযান শুরু করবে 8 অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে। বাংলাদেশের বিশ্ব আসর শুরু হবে টুর্নামেন্ট শুরুর 2 দিন পর, 7 অক্টোবর প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে ধর্মশালায়। একই ভেন্যুতে 3 দিন পর ইংল্যান্ডের সঙ্গে দ্বিতীয় ম্যাচ, এরপর চেন্নাইয়ে 14 অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা, 19 অক্টোবর পুনেতে ভারত, 24 অক্টোবর মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেই কলকাতায় পাড়ি জমাবে টাইগাররা, 28 ও 31 অক্টোবর 2 ম্যাচ বাছাই পর্ব টপকে আসা দল আর পাকিস্তানের বিপক্ষে, 6 নভেম্বর দিল্লিতে খেলা বাছাই পর্বের দ্বিতীয় দলের সঙ্গে, 12 নভেম্বর পুনেতে লিগ পর্ব শেষ করবে অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ দিয়ে। বাংলাদেশের 6 ভেন্যুর মধ্যে কেবল পুনে নতুন অভিজ্ঞতা হয়ে অপেক্ষায়, আর বাকি 5 ভেন্যুতেই আছে খেলার অভিজ্ঞতা। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। দর্শক, এই ছিল দুপুর 1টার খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।